নূর হোসেন দেশে ফেরার সাথে সাথে নারায়ণগঞ্জে ফিরেছেন তার সহযোগীরাও। নূর হোসেনের সহযোগীদের পুরনো তৎপরতা, দখল ও সন্ত্রাসের দাপটে গোটা সিদ্ধিরগঞ্জে আতঙ্ক বিরাজ করছে। তাদের প্রকাশ্য তৎপরতায়, নিরাপত্তাহীনতায় ভুগছেন নিহত নজরুল ইসলামের স্ত্রী সহ অন্য স্বজনরাও। কে এম আক্তারুজ্জামানের তোলা ছবিতে জয়ন রহমানের রিপোর্ট। নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামিকে ভারত থেকে দেশে আনা হয়েছে, পাঠানো হয়েছে কেন্দ্রীয় কারাগারে। নূর হোসেনকে ফিরিয়ে আনা হবে এই খবরের পর থেকে নারায়ণগঞ্জে ফিরেছে এতদিন গা ঢাকা দিয়ে থাকা তার সহযোগীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘিরে এই স্থানটিতে বালুর মহাল গড়ে তুলেছেন নূর হোসেনের ভাই নুরুজ্জামান জজমিয়া। অবৈধভাবে এখানে চলছে বালুর ব্যবসা। রাস্তার ওপারে দেখা মিলল নতুন মডেলের গাড়িতে বসা নূর হোসেনের ভাই জজমিয়াকে। জজমিয়ার বাসভবনের ভেতরে দেখা গেল আধুনিক সব সাজসজ্জা। কিছু পরেই বেরিয়ে এলেন জজমিয়া, তবে কথা বললেন না। কদিন আগেই নূর হোসেনের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদলের সন্ত্রাসী হামলা শিকার হয়েছেন তোফায়েল নামের এই ব্যক্তি। আমি তো কোনোদিন কল্পনা করি না এরকম ভাবে আমার উপরে কেউ আঘাত। গার্মেন্টস ও ঝুট ব্যবসার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদলের অফিস ও বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। পাওয়া যায়নি এলাকার পরিবহন ও ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা নূর হোসেনের আরেক ভাই নুরুদ্দিনকে। নূর হোসেনের সহযোগীদের প্রকাশ্য তৎপরতায়, নিরাপত্তাহীনতায় ভুগছেন সাত খুনের ঘটনার শিকার পরিবারগুলোর সদস্যরা। প্রচন্ড নিরাপত্তাহীনতা ভুগছে আমার ছেলে মেয়েদের নিয়ে। কুকুর কখন কামড় দেয় এটা কাউকে বলে দেয় না, আমরা একটু উদ্বিগ্ন আছি। তাদের মতে নূর হোসেনের ভাইদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতা, মামলার এজাহার থেকে সম্প্রতি যিনি বাদ পড়েছেন। নীরবে নিবৃত্তে চলে আসছি, আওয়াজ দিয়ে কোনো না কোনো কাজ করে কেউ আমার জানা নেই। এছাড়াও মামলার এজাহার থেকে বাদ পড়া নূর হোসেনের অপর সহযোগী আমিনুল হক রাজু, আনোয়ার হোসেন আশিক ও ইকবাল হোসেনও এলাকায় বিভিন্ন সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ তাদের। শীতলক্ষার দুপার থেকে প্রশাসনের উচ্ছেদ হলেও সেই দখলি চিহ্নগুলো এখন চলে এসেছে মহাসড়কের পাশে, আর এসব দখলের নেতৃত্বে থাকছে নূর হোসেনের আত্মীয় স্বজনরা। স্থানীয়দের অভিযোগ মতে নূর হোসেনের সহযোগীরা আবার ফিরেছে এলাকায়, তাদের সদর্পে চলায় এলাকাবাসীরা রয়েছে আতঙ্কে। তাই নূর হোসেনের পাশাপাশি এদের স্বজনদেরও বিচার দাবি করেছেন স্থানীয় জনগণ। চয়ন রহমান, এনটিভি নিউজ, সিমরাইল, নারায়ণগঞ্জ।